ফোনে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের উদ্দেশ্যে বার্তাও দিলেন তিনি। তিনি বললেন যে 3 থেকে 4 মাস সময় দিন, তারপরেই যথাসম্ভব সবকিছু দাবি তাদের মেনে নেওয়া হবে, সব রকম দিকে নজর দেওয়া হবে, খতিয়ে দেখা হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বেশিরভাগ দাবি পূরণ করেছি। প্রথম যে 5টি দাবি ছিল তার মধ্যে 4টি দাবি পূরণ করা হয়েছিল বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু স্বাস্থ্য সচিবকে সরাতে পারিনি, পরিস্থিতি স্বাভাবিক করতে দিন, একসঙ্গে মেডিকেল কলেজগুলিতেও নির্বাচন হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য 3 থেকে 4 মাস সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই মেডিকেল কলেজগুলিতে নির্বাচন করব জানিয়েছেন তিনি। হাসপাতালের উন্নয়নে 113 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সরকারি হাসপাতালে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে মানুষ কোথায় যাবে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে, আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন, মেডিকেল পরীক্ষা যাতে সঠিকভাবে হয় তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে, যতটুকু করা সম্ভব কথা দিচ্ছি নিশ্চয়ই করব। আমরা অনুরোধ করেছি, আবার আমরা অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, আমরা চাইছি এরা অনশন থেকে উঠে যান, ওদের স্বাস্থ্যের জন্য আমরা আমরা চাইছি যাতে আমরা চাইছি আজকেই তুলে দিই, আমরা তো অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, তারপরে আমরা ওদের সঙ্গে কথা বলেছি, আমরা অনুরোধ করলাম যেহেতু স্বাস্থ্যের যাতে আরো কোনো ক্ষতি না হয় আমরা কনসার্ন আছি, আমরা চাইছি ওরা অনশন থেকে উঠে যান, আমরা সবাই চাইছি। আমরা দেখেছিলাম গতকালই জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছিলেন আন্দোলনের পরবর্তী রূপকে রেখা নিয়ে, এবং তারপরেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, তিনি একেবারে সরকারের উদ্দেশ্যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে সোমবারের মধ্যে যদি তাদের সমস্ত দাবি মেনে না নেওয়া হয় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে তারা ধর্মঘটের দিকে এগোবে। এবং তারপরেই আজকে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা অনশন মঞ্চে পৌঁছে গেলেন, যেখানে মুখ্য সচিবের মাধ্যমে ফোনে কথা বললেন জুনিয়র চিকিৎসক সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি আশ্বস্ত করেছেন জুনিয়র চিকিৎসকদের, এবং তিনি তার কথার মাধ্যমে বলেছেন যে মেডিকেল পরীক্ষা যাতে হয় সঠিকভাবে দেখা হবে তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে, যতটুকু করা সম্ভব কথা দিচ্ছি নিশ্চয়ই করব জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর জন্য তিনি 3 থেকে 4 মাস সময় চেয়েছেন জুনিয়র চিকিৎসকদের কাছে, তবে এরপর দেখার জুনিয়র চিকিৎসকরা তারা কি সিদ্ধান্ত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন ফোনে কথোপকথনের মাধ্যমে যে প্রথমে 5টি দাবির মধ্যে 4টি দাবি পূরণ করা হয়েছিল, শুধু স্বাস্থ্য সচিবকে সরাতে পারিনি, এবং আজ যখন জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি তোলেন তখন নাকচ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।